অভিযান হল দুপুরে ফাঁকা হলো সিলেট সার্কিট হাউজের সামন ও কিংব্রিজের নিচের এলাকা কিন্তু দুই আড়াই ঘন্টা পরেই বদলে গেল চিত্র ফের বেদখল হয়ে গেল এই এলাকা আগের মতোই শাড়ি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শতাধিক ট্রাক পিক আর ভ্যানকে সিলেটের সার্কিট হাউজ ও কিংব্রিজ এলাকা পুরোটাই অঘোষিত গাড়ি স্ট্যান্ড দিনরাত এই জায়গায় দাঁড় করিয়ে রাখা হয় ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান এছাড়া বেলা গড়ালেই বসানো হয় চটপটি ও ফুচকার দোকান তবে এই অবৈধ স্ট্যান্ড আর ভ্রাম্যমান দোকানগুলো উচ্ছেদে অভিযানে নামে জেলা প্রশাসন রবিবার পাঁচ মার্চ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় সার্কিট হাউজের সামনে কেনব্রিজ ও পার্শ্ববর্তী পাইলট স্কুলের সামনের রাস্তার সকল ট্রাক বাস পিক ভ্যান ও ফুচকা চটপটের দোকান সরিয়ে দেওয়া হয় এছাড়াও পরবর্তীতে আর অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান না বসানোর নির্দেশ দেওয়া হয় নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেয় জেলা প্রশাসন অভিযানে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের টিম সহযোগিতা করে এদিকে অভিযান পরিচালনার পর দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে ফের এসব জায়গায় ট্রাক পিক ও ভ্যান পার্কিং করে রাখতে থাকেন পরিবহন শ্রমিকরা এছাড়া সন্ধে হতে ব্রিজের নিচে বসে চটপটি ও ফুচকার দোকান এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম রবিবার রাতে বলেন আজ আমরা প্রচারণা চালিয়েছি আর স্বাভাবিকভাবে গাড়িগুলো সরিয়ে দিয়েছি তবে আগামীকাল থেকে আমরা কঠোর অ্যাকশনে যাব তিনি বলেন শুধু এই এলাকায় নয় পুরো শহর নিয়ে আমাদের এমন পরিকল্পনা রয়েছে এই ব্যাপারে আমাদেরকে মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশন সহযোগিতা করবে